হ্যালো বন্ধুরা হেল্প প্রগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন তো আজ যে ওষুধটির রিভিউ করবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে সিনারন প্লাস এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে সিনারন প্লাস এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ঝিমুনি রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি কানে ভো ভো শব্দ হওয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি মাথা ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাইগ্রেনের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি স্মরণশক্তির লোপ পেয়ে গেলে অসুরটিকে ব্যবহার করা হয় অনিদ্রাতে অসুরটিকে ব্যবহার করা হয় রাত্রিকালীন খিচুনিতে অসুরটি ব্যবহার করা হয় হাত ও পায়ে তালু ঠান্ডা হয়ে গেলে অসুরটিকে ব্যবহার করা হয় অবসন্নতাতে অসুরটিকে ব্যবহার করা হয় মাথা ঘোরাতে অসুরটিকে ব্যবহার করা হয় কানে কম শোনাতে ওষুধটিকে ব্যবহার করা হয় অনিচ্ছাকৃত চোখ ঘোরাতে ওষুধটিকে ব্যবহার করা হয় বমি বমি ভাব হলে ওষুধটিকে ব্যবহার করা হয় বমি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় ভ্রমণজনিত অসুস্থতাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি রোগে ওষুধটি ব্যবহার করা হয় আপনাদের যদি বলতে যাই এই ওষুধটির কিন্তু কার্যকরিতা অনেক অনেক রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় তবে মেন মেন যেই কার্যকারিতাগুলো কার্যকরিতাগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দিলাম এবার আসুন যে আসলে ওষুধটি সেবনবিধি কি সেটা আমি আপনাদের বলে দিই তো সিনারন এই ট্যাবলেটটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি এবার আসুন যে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আমি আপনাদের বলে দিই তো ওষুধটি সাধারণত অত্যন্ত সুসহনশীল মানুষের শরীরে তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ধরুন ঘুম ঘুম ভাব হতে পারে ঝিমুনি হতে পারে এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের অসুস্থতা বা অসুবিধা দেখা দিতে পারে এবার আসুন যে কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা যাবে না তো সিনারন প্লাস এই ট্যাবলেটটির যে কোনো উপাদানের প্রতি যদি কোনো রোগীর সংবেদনশীলতা থাকে তাহলেও কিন্তু তারা ওষুধটিকে ব্যবহার করতে পারবে না এবার আসুন যে কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের বলে দিই তো বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে যাদের পোস্টেড গ্ল্যান্ড বড় এবং যাদের গ্লুকোমা আছে তারা কিন্তু ওষুধটি ব্যবহার করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকালী মায়েরা আছে তারা ওষুধটিকে ব্যবহার করতে পারবে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করেই ব্যবহার করতে পারবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে এক পিস করে ট্যাবলেটের দাম মাত্র দুই টাকা এক পাতাতে দশটি করে ট্যাবলেট থাকে যার দাম মাত্র বিশ টাকা তো বন্ধুরা একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহজে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ